নমস্কার, শুরু করছি অনুষ্ঠান আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন, আপনাদেরকে সঙ্গে নিয়ে আবরণের পথ চালা। আসল কথা, একটা প্রতিষ্ঠান তার প্রোডাক্ট দিয়ে আপনাদের সামনে নিজেকে তুলে ধরে, যে কোনো প্রতিষ্ঠান, সেটা যে কোনোই হোক না কেন, সেটা শাড়ি হতে পারে, বিউটি হতে পারে, খাবার হতে পারে, বই হতে পারে, এই যা ইচ্ছে। কিন্তু যখন আমি আজকে আবরণ নিয়েই বলবো, আবরণ যখন নিজেকে তুলে ধরলো, আপনারা ভালোবাসলেন কোথা থেকে জানেন তো? আবরণকে তো আপনারা চিনলেন সিটিভিএনের এই লোগোটার নিচে। এই লোগোটা তার ভ্যালুটাকে তৈরি করতে পেরেছে, এই যে লোগোটা সিটিভিএন একেডি প্লাস, এই লোগোটা তার ভ্যালুকে তৈরি করতে পেরেছে বলে আজকে এই লোগোর তলায় যখনই কেউ আসছেন তাকে আপনারা একটু হলেও প্রথম ধাপটা বিশ্বাস করছেন, তারপর পরখ করছেন, তারপর গ্রহণ করছেন এবং তারপর আদর করছেন। তো আবরণকেও কিন্তু সেভাবেই পথটা পার করতে হয়েছিল। প্রথমে এই লোগোর তলায় আসতে হলো, তারপর আবরণকে আপনারা পরখ করলেন, আপনারা গ্রহণ করলেন, এখন আপনারা আদর আদর করেন, প্যাম্পার করেন আদর আবরণকে, এবং এটাই মনে হয় আবরণও তার ভ্যালুটাকে অ্যাডিট করতে পারলো। আমি এই কথাটা কেন বলছি, আজকে সুদূর শিলিগুড়ি থেকে সপ্তমিতা, আমি তোমার কথা না কালকে আমার বলতে ভুলে গেছি ভাই, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি, কারণ কালকে চাদর দেখাবোটাই মাথার মধ্যে ঘুরেছে, তো সবটা বেরিয়ে চলে গেছে একদম। তো সপ্তমিতা শুধু শিলিগুড়ি থেকে বাবা মায়ের সঙ্গে এসেছিলো এখানে, কোনো অকেশনে এসে সে জোর করে আবরণে এসেছিলো, কেনাকাটা তো করেছে এবং সে বলে গেছে নাকি তার বিয়ের কেনাকাটা সে আবরণ থেকে করবে। লাভ ইউ, তোমাকে অনেক 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 আদর। শুধু আবরণ থেকে কেনাকাটা করবে বলে নয়, এই যে তোমার ভালোবাসার টানে তুমি এসছো এবং সিটিভিএন তুমি নিয়মিত দেখো, এর জন্য তোমাকে অনেক 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 আদর। খুব ভালো থেকো, আর এভাবেই আমাদের সকলকে ভালোবেসো। ভালোবাসার জন্য, কাউকে পছন্দ করার জন্য, কারোর প্রশংসা করার জন্য আমি মনে করি এই জায়গাটা এত বড় হওয়া উচিত। এইটুকু জায়গায় অন্যের ক্ষতি দেখা যায়, ভালোবাসা যায় না। চলে যাই, প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি। আচ্ছা, আজকে যেটা বলবো সেটা আজকে পুরো বেনারস, এবং আমার একটা শাড়ি যেটা নিয়েছিলাম সেই শাড়ি রয়েছে আজকে। প্রথমটা হচ্ছে বেনারস লিনেন, উইভিং লিনেন, এবং এর মধ্যে কিন্তু একটা মার্সেলাইজ কটন থাকে, একটা থাকে বাম্পারের সুতো, যার ফলে এটার দামটা অনেক কম। কটনের ফিল থাকে, সিল্কের ফল থাকে, পরে আরাম পাবেন, গায়ে লেগে থাকবে, সরসর করে সরে যাবে না। এটা হচ্ছে এক নম্বর শাড়ি, নাম্বার 1 5050, 5050 নাম্বার 1। আপনারা কিন্তু আরাম পাবেন, কনফিডেন্ট, মানে আমি একদম কনফার্মলি বলছি যে এই শাড়িটা পরে আপনারা আরাম পাবেন। আমি একটু দেখিয়েই দিই আপনাদের, এটা হচ্ছে টাসেল, এখানে দেখানোর কোনো জায়গা নেই, এটা হচ্ছে টাসেল করা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে একটা কটন সুতো তো বটেই, একটা রয়েছে হচ্ছে সিল্কের সুতো, নট বাম্পার, একটা হচ্ছে সিল্কের সুতো, একটা হচ্ছে কটন সুতো, যার জন্য এই শাড়িটা পরে আরাম পাবেন। আমি ভুল বলেছি শুরুতে, এক নম্বর শাড়ি 5050। এবার আসছি নাম্বার 2, ওটা ছিল একটা মিষ্টি রানী কালার, দুধে হালতা কালার। আর 2 নম্বর শাড়িটা হচ্ছে, এটা একটু উডেন ব্রাউন টোন বা একটু বার্নড অরেঞ্জ টোন, প্রপার মাস্টারিয়ালও নয় কিন্তু একটু বার্নড অরেঞ্জ টোন। হ্যাঁ, আঁচলটা না এখানে দেখাবো, আঁচলে যেহেতু জরির কাজ, এটা হচ্ছে এখানে ধরো এইভাবে, এই যে এইভাবে, এটা হচ্ছে আঁচল, দেখুন একদম টাসেল করা, এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে পাড়, নিচের দিকের পাড়টা একটু চওড়া, উপরের দিকের পাড়টা একটু বড়, নিচের পাড়টা 8 আঙুল, উপরের পাড়টা হচ্ছে 2 আঙুল, আর সারা গায়ে বুটি একদম অগুন্তি বুটি, ঘন বুটি। 5050 নাম্বার 2, 2 নম্বর শাড়ি 5050। আর এই আসছে হচ্ছে ব্লাউজ পিস। আমি 3 নম্বর শাড়িতে যেতে যেতে বলি, আপনাদেরকে ধন্যবাদ জানাই,
আবরণ কেন এই কথাটা আজকে শুরুতে আমি এতটা সময় নষ্ট করলাম, নষ্ট করলাম কি না ভালো কথাই বললাম, আমি মনে করি না আমি সময়টা নষ্ট করেছি, ভালোভাবে বলেছি। কেন বললাম কথাগুলো, এই যে আবরণকে ভালোবেসেছেন, প্যাম্পার করছেন বলা, যে আবরণ যখন বাটিকে চাদর দেখালো কালকে 40টা, আপনারা 52 জন কিনেছেন, এটাই হচ্ছে প্রাপ্তি, যে 40টা চাদর আমি টিভিতে দেখিয়েছি, 52টা চাদর অলরেডি আপনারা নিয়ে ফেলেছেন এবং এখনও কোয়ারি করছেন, এখনও এবং এসেও নিয়েছেন, এটাই ভালোবাসা আর কিছুই নয়। আর দামটা সত্যি কম ছিল, আপনাদের অনেক ধন্যবাদ, এইভাবেই ভালোবাসবেন। এবারে চলে আসছি 3 নম্বর শাড়ি, নাম্বার 3, এটা হচ্ছে একদম মানে বার্গেন্ডি কালার, অরিজিনালি বার্গেন্ডি কালার, নাম্বার 3, 5050, একই উইভিং একই ডিজাইন, শুধু কম্বিনেশনটা বদলে যাচ্ছে, নাম্বার 3, 5050। আর এই রয়েছে হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে কিন্তু এরকম স্লিক বর্ডারটা পড়ছে, নাম্বার 3। এইবারে আসছি নাম্বার 4, 4 নম্বর, একদম তুতে কালার, 4 নম্বর, নাম্বার 4, তুতে কালার, সেম আঁচল, এতক্ষণ আমরা যে আঁচল দেখালাম এখানে দেখাই আঁচলটা, তাহলে না বোঝা যাবে, এই হচ্ছে আঁচল, আর স্লিক আঁচল, আঁচল কিন্তু অনেক চওড়া নয়, টাসেলের পরে দেখুন এইটুকু আঁচল, আর তারপরে আসছে পাড়, আর ভেতরে যাচ্ছে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি, 5050, 5050, নাম্বার 4, 4 নম্বর, সঙ্গে ব্লাউজ পিস আছে এবং ব্লাউজের হাতাটা কিন্তু স্লিকে যাবে, যেহেতু গায়ে অজস্র বুটি রয়েছে তাই ব্লাউজের হাতাটা কিন্তু স্লিকে যাচ্ছে, এটা হচ্ছে নাম্বার 4। এবার আসছি নাম্বার 5, নেভি ব্লু, এই কালারটা হচ্ছে একদম গর্জিয়াস কালার, নাম্বার 5, 5 নম্বর, নেভি ব্লুতে যাচ্ছে আঁচল, পার ভেতরে বুটি এবং ঘন বুটি, কোনো গ্যাপ নেই কিন্তু বুটিতে, এটা হচ্ছে 5 নম্বর, প্রাইস হচ্ছে 5050, 5050, 5 নম্বর শাড়ি, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ পিস। পাঁচের পরে চলে যাব 6 নম্বর শাড়ি, নাম্বার 6, এটা আসছি 6, নাম্বার 6, 6 নম্বর শাড়ি, আঁচল, এটা হচ্ছে আঁচল পার, এই হচ্ছে শাড়িটা, নাম্বার 6, 6 নম্বর, প্রাইস হচ্ছে 5050, 5050, 6 নম্বর শাড়ি, আর এই হচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 6, 5050। নাম্বার 6-এর পরে চলে যাব নাম্বার 7, হচ্ছে টিপিক্যাল রানী কালার, 7 নম্বর হচ্ছে টিপিক্যাল রানী, মানে রানী বলতে যে রংটা বোঝায়, 7 নম্বর, এটা আঁচল উপরে তুলতে হবে, আমরা মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আঁচলটা একটুবার এখানে দেখিয়ে দিলে প্রপারলি দেখতে পাবেন আপনারা, এই হচ্ছে আঁচলটা, তার সঙ্গে রয়েছে পার, ভেতরে অজস্র বুটি, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 7 নম্বর, নাম্বার 7, প্রাইস হচ্ছে 5050, 5050, 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 5050, ব্লাউজ প্রত্যেকটাতেই রানিংয়ে রয়েছে এবং এই হচ্ছে তার বর্ডার, 7 নম্বর শাড়ি, 5050, 8 নম্বর ব্ল্যাকে, ব্ল্যাকটা আরও দেখতে ভালো লাগছে, 8 নম্বর। আমি একটা শাড়ি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, এরম করে মুঠো করে যে নরম শাড়ি, এটা হচ্ছে আঁচলটা এখানে, ঠিক ঠিক, এটা হচ্ছে আঁচল ব্ল্যাকে, তারপরে আসছে পার, এই হচ্ছে শাড়িটা, 8 নম্বর শাড়ি, নাম্বার 8, দেখুন এটা তো একদম সিল্ক বাই সিল্ক নয়, কাতান বাই কাতান নয়, আমি তাহলে হাতে মুঠো করে দেখাবো কেন, এই কারণেই দেখাবো, আপনাদের মনে হতে পারে আছে এই শাড়িটা পরে কি আমি সিল্কের মতো আরামটা পাবো, ডেফিনেটলি পাবেন, এই হচ্ছে শাড়িটা, মানে আপনার শাড়ি এই রকমই থাকবে। এবার একটু খুলে দেখাই, এটা আমি কিন্তু পিওর সিল্কে দেখাই, আমি আবারও বলছি সিল্ক মার্কযুক্ত সিল্ক বাই সিল্কে দেখাই, কিন্তু আমি কনফিডেন্টলি এটাতেও দেখালাম, তার কারণে আমি শাড়িটা ধরে ফিল করেছি যেটা আপনাদের আরাম দেবে, এই দেখুন শাড়িটা, এবং আঁচলটা এখানে দেখিয়ে দিই, আপনাদের মনে হতে পারে যে আঁচলটা কি মুড়ে গেছে, একদমই যায়নি, এই হচ্ছে, প্রাইসটা হচ্ছে 5050, 5050, ওটা গেল হচ্ছে আজকের এপিসোডের 5, ওটা গেছে হচ্ছে 8 নম্বর। এইবারে আসছি 9 নম্বর শাড়ি, নাম্বার 9, এটা হচ্ছে হোয়াইটে, হোয়াইটে গোল্ডেন, এবং এটা পয়লা বৈশাখের সাজ হতেই পারে, কিভাবে হতে পারে, সেটা হচ্ছে একটা লাল গর্জিয়াস ব্লাউজ দিয়ে, মানে র সিল্কের বা জামেবারের ব্লাউজে যদি এই শাড়িটা পরেন অসাধারণ লাগবে, এটা গেল আঁচল, তারপরে আসছে পার, আর এই হচ্ছে, আর প্রত্যেকটা কিন্তু শাড়িতে উপরের পাড়টা হচ্ছে 2 লাইন, নিচের পাড়টা হচ্ছে 6 লাইন, এটা আমি 8 লাইন বলেছি, মনে হচ্ছে 6 লাইন পাড়,
আর এই হচ্ছে সারা গায়ে অজস্র বুটি। এটা নিজের ব্লাউজটা দিয়ে পরলেও ভালো লাগবে, আপনি গোল্ডেন ব্রোকেট দিয়ে পরলেও ভালো লাগবে, আবার যদি একদম হাটকে সাজাচ্ছেন একটা বড় লাল টিপ, একটা লাল টুকটুকে রসেল একটু দামি ব্লাউজ আর কি। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে আজকের এপিসোডের 9 নম্বর শাড়ি, 5050 নাম্বার, 9 5050। 9-এর পরে যাবো 10 নম্বর। আচ্ছা, আপনারা কিন্তু আছেন আমাদের সঙ্গে, ফোন করতে পারেন। সপ্তমিতা তুমিও ফোন করতে পারো, তোমার কেমন অভিজ্ঞতা হলো এসে দেখে তুমি জানাতে পারো আমাদেরকে। এটা হচ্ছে আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি, 5050 নাম্বার 10। আঁচল এটাও এখানে দেখাই, আঁচলটা এটা না লাল আর পিচ মিলিয়ে একটা টোন, মানে না মানে একটু মিষ্টি টমেটো রেড বললে মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা হচ্ছে আঁচল, তারপরে আসছে পার, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 5050 উইথ ব্লাউজ, 10 নম্বর, 5050। এবারে আমরা আসবো হচ্ছে 11 নম্বর শাড়ি, দামটা কিন্তু 4850 হলো, মেটেরিয়াল কিন্তু সেম রইলো। এতে যেটা করা হয়েছে, ওখানে অজস্র বুটি ছিল, এখানে বড় বুটা একটু গ্যাপে, আঁচলটা একটু বড়। এই হচ্ছে শাড়িটা, 11 নম্বর, নাম্বার 11, 4850। আর পান্না সবুজ রং, রংটা ভীষণ সুন্দর। এটা যেটা হয়েছে, নিচের দিকের পাড়টা দুটো পাড় গেছে আর উপর দিকে সিঙ্গেল পাড় গেছে। এই হচ্ছে শাড়িটা, 4850, 4850। 11 নম্বর শাড়ি, 4850, 4850 নাম্বার 11। এই হচ্ছে ব্লাউজ, 11 নম্বর, 4850। এগুলো কিন্তু সব হচ্ছে বেনারস উইভ। এবার আসছি 12 নম্বর, ম্যাজেন্টা কালার দেখাবো, নাম্বার 12। এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12। এটা হচ্ছে আঁচল, এই কালারটা না খুব মিষ্টি কালার, খুবই মিষ্টি। এটা হচ্ছে 12 নম্বর, নাম্বার 12। প্রাইস হচ্ছে 4850, 4850। একটু গায়ে ফেলাই, একটু এই এই কালারটা পরলেও খুব ভালো লাগে। আপনারা বিয়ের কেনাকাটাতে সেকেন্ড শাড়ি করতে পারেন এই শাড়িটাকে, আপনি বিয়ে বাড়িতে পরতে পারেন, আপনার অ্যানিভার্সারি শাড়ি হতে পারে, জন্মদিন হতে পারে, যে কোনো অকেশন সেলিব্রেট করুন। আর এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 12 নম্বর, নাম্বার 12, 4850, 4850 উইথ ব্লাউজ, 12 নম্বর শাড়ি। 12-র পরে চলে যাব 13, নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর শাড়ি। ওই একই উইভিং থাকবে, কম্বিনেশনটা তুতের মধ্যে। এটা হচ্ছে 13, নাম্বার 13। এটা হচ্ছে আঁচল, নাম্বার 13, 13 নম্বর। তারপরে আসছে পার, আর এই হচ্ছে শাড়িটা, 13 নম্বর শাড়ি, 4850, 4850 নাম্বার 13, 13 নম্বর, 4850। প্রত্যেকটার সঙ্গে কিন্তু রানিংয়ে ব্লাউজ আছে, আর এই হচ্ছে ব্লাউজের কাপড়। 13 নম্বর, নাম্বার 13, 13 নম্বর, প্রাইস হচ্ছে 4850। 14 নম্বর, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি চৈতালি বলছি, চৈতালি রজক আদ্রা থেকে। তো আমি একটু জামদানি সাদা, যদি শুধু এক কালারের মধ্যে সাদা, কিরকম দামের মধ্যে হবে? আপনি 2050 থেকে শুরু করে আপাতত বলতে পারি 4050, 5050 পেয়ে যাবেন। 2050 রয়েছে, আর যেগুলো মসলিন সেগুলোতে 20-23-50 হাজার পর্যন্ত রয়েছে। ঠিক আছে দিদি, আপনাকে খুব ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, আপনি দেখতে থাকুন। আচ্ছা, আমি তো বলেছি এই ভালোবাসাটুকুই আমাদের দরকার এগিয়ে চলার জন্য, আর কিচ্ছু দরকার নেই। আপনারা যদি ভালোবাসেন আমরা ভালো কাজ করব। এটা না পিচ কালার, ডার্ক পিচ, কিন্তু আঁচলটা ভীষণ গর্জিয়াস, আর এই পিচ কালারটা সব কমপ্লেক্সনে যায়। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 14 নম্বর, পার, এটা হচ্ছে নাম্বার 14, 14 নম্বর। প্রাইসটা হচ্ছে 4850, 14 নম্বর, 4850 উইথ ব্লাউজ, 14 নম্বর। এই শাড়িটায় যদি হাতে পুরোটা বোনা হতো তাহলে এর দাম কিন্তু মিনিমাম 10,000-12,000 হতো। এটা আপনাদের মাথায় রাখতে হবে, বেনারস মানেই কিন্তু বুননের, মানে সেটা পাওয়ার লুম, হ্যান্ডলুম সব কিছুরই একটা বিশাল একটা সম্ভার সেখানে পাওয়া যায়। এটা ব্ল্যাকে যাচ্ছে, এই হচ্ছে আঁচলটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 15 নম্বর, নাম্বার 15, এটা হচ্ছে 15 নম্বর, 15 নম্বর, এটা হচ্ছে আঁচল, পার,
ভেতরে বুটা, 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইসটা হচ্ছে 4850, 4850, 15 নম্বর 4850। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজটা। 16 নম্বর শাড়িতে আসছি, এগুলো হচ্ছে সেমি অর্গানজা বলতেই পারি, কারণ এর মধ্যে কিন্তু একটা ওই কোরা সুতো রয়েছে, একটা রয়েছে সফট সিল্কের সুতো, এবং এই শাড়িগুলো পরে ভীষণ আরাম পাবেন, আমি নিজে পরেছি, কনফিডেন্টলি বলতে পারি শাড়িটা সম্পর্কে। আমার না গুলিয়ে যায়, আমার কালারটা এটা এটা আমার মনে হয় আরেকটু ক্রস কালার ছিল। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা না এইভাবে দেখায়, স্লিক আঁচল, ছোট্ট আঁচল, দেখুন টাসেল করা, এটা হচ্ছে টাসেল করা এবং ছোট্ট আঁচল, ক্রস স্টোন হচ্ছে আঁচলে রয়েছে। এইবারে আসছি বডিটা, রামা গ্রিন, কালারটা এসছে রামা গ্রিন, মানে সত্যি কথা বলতে গরমের দিনে বিয়েবাড়ি পরে যাওয়া শাড়ি, মাত্র 4550-এ, 4550, মাত্র 4550-এ, মানে ননদ পুটলিতে একটা শাড়ি দেবেন, নিতেই পারেন এই শাড়ি, একদম না সাউথের শাড়ির মতো, মানে কাঞ্জিভরমের যে গর্জিয়াসনেস সেটা কিন্তু এই শাড়িতে রয়েছে। নাম্বার 16, 4550 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। হ্যাঁ, দমদম থেকে কে বলছেন? দমদম থেকে অনিতা সাহা বলছি। হ্যাঁ অনিতা, বলুন। অনিতা সাহা বলছি। বলুন ভাই, বলুন। অনিতা সাহা, হ্যাঁ, তনুশ্রী দি, তনুশ্রী নমস্কার। নমস্কার, খুব ভালো লাগে আপনাকে, আপনার কথাবার্তা খুব সুন্দর লাগে, আপনাকে খুব ভালো লাগে। আমি ওখান থেকে চারটে শাড়ি নিয়েছি। আচ্ছা, কেমন লেগেছে? আপনি কালারগুলো খুব সুন্দর করে বলেন, ওর জন্য আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ, ভালো থাকুন, আরো শাড়ি নিন, পরুন, সুন্দর করে সাজুন, নিজের মনকে ভালো রাখুন। একদম, আমি ভীষণ বিলিভ করি নিজের মনকে আগে ভালো রাখতে হবে, তারপরে সব কিছু, কারণ আমার মন যদি ভালো না থাকে আমি কাউকে ভালো রাখতে পারবো না। আজকে যদি আমার মন খারাপ থাকে আমি হেসে কথা বলবো না, আপনাদের আমার প্রোগ্রামটা দেখতে ভালো লাগবে না, আপনারা বন্ধ করে দেবেন, আবরণের এই শাড়ি দেখানোটা বৃথা হয়ে যাবে। তাই মনটাকে ভালো রাখতে হবে, যে করেই হোক না কেন নিজেকে প্যাম্পার করতে হবে অলওয়েজ। আমিও চাই আপনারাও ভালো রাখুন নিজেকে। এবারে আমি আঁচলে আসি, চট করে চলে আসি আঁচলে শাড়িটার। এটা হচ্ছে স্লিক আঁচল, বারবারই বলছি শাড়িগুলোতে স্লিক আঁচল, আর আমি নিজে পরেছি, আমি কনফিডেন্টলি বলতে পারি ভীষণ আরাম পাওয়া যায়, আর প্লিট করে পরলে একদম সুন্দর রোগাও লাগে দেখতে। ইনফ্যাক্ট এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, 4550, নাম্বার 17, 4550, 17 নম্বর উইথ ব্লাউজ। 17-র পরে যাবো 18 নম্বর, নাম্বার 18, 18 নম্বর, এটা আসছি নাম্বার 18। এর আবার ব্লাউজটা হচ্ছে ব্রোকেডে, এবারে আর ফোন নয়, এবার আপনারা বুকিং করতে থাকুন 9051217272 আর 7274-এ SMS বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। আর স্লিক আঁচল, স্লিক বুটি, একদম ক্রস কালার, রানি অরেঞ্জ মিলিয়ে টোনটার পাটটা দেখুন, নিচের দিকে 1-2-3 পার, উপর দিকে কিন্তু 1-2 পার। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18, প্রাইস হচ্ছে 4550। এই হচ্ছে ব্লাউজটা, অল ওভার ব্রোকেডের, এটা হচ্ছে 4550, এটা দেখালাম 18-19 নম্বর, এগুলোর প্রত্যেকটারই ব্লাউজটা আবার ব্রোকেডে এলো। 19 নম্বর, নাম্বার 19, এই হচ্ছে শাড়িটা, একই শাড়ি, এটাও রামা গ্রিনের মধ্যে ছোট্ট ছোট্ট বুটি, পাটটা ওই এখানে 3, ওখানে 2, এইভাবে যাবে। এটা হচ্ছে আজকের 19 নম্বর, নাম্বার 19, এই বুটিটার জন্য আরও ভালো লাগবে দেখতে, 19 নম্বর, আর ব্লাউজটা আসবে হচ্ছে ব্রোকেডে, নাম্বার 19, 4550। নাম্বার 20-তে যাব, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, এটা হচ্ছে 20 নম্বর। বাহ, আঁচলটা রানিতে যাচ্ছে, এটাতে কিন্তু এটাও রানি, এক যদি আগেরটা একটা দেখালাম ক্রস, ওটা হচ্ছে অরেঞ্জ টানা রানি ভরনা, এটা হচ্ছে রানি টানা অরেঞ্জ ভরনা, তার মধ্যে অ্যাঙ্গুলার করে যাচ্ছে পুরো লেহেরের কাজ। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 4550, 4550, 20 নম্বর, এই হচ্ছে আঁচলটা, খুব সুন্দর স্লিক আঁচল, দেখুন আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা, আর ব্লাউজটা আসছে এইভাবে, 20 নম্বর শাড়ি, 4550, 21 নম্বর, 21, আঁচলটা উপরেই দেখাই, হ্যাঁ, এটা আসছে 21 নম্বর, এটাও ক্রস স্টোনেই যাবে, ক্রস গ্রিনে, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে মাজেন্টা টোন এসছে, আর তার সঙ্গে পার, এটা আসছে পার, আর পান্না সবুজ, বডিটা হচ্ছে একদম পান্না সবুজের মধ্যে যাচ্ছে, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি
এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর সারি 4550 অ্যাঙ্গুলার করে যাচ্ছে এবং বুটিটা কিন্তু ডায়াগোনালি গেছে, পারের নকশাটা সেই 3-2 এর গল্পেই যাচ্ছে। 21 নম্বর 4550 উইথ ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ পিস। 21 নম্বর 4550 22 নম্বর শাড়ি, বাহ, নাম্বার 22, আঁচলটা উপরে দেখাই, 22 নম্বর এই হচ্ছে আঁচল। এতক্ষণ আমরা কলকা দেখাচ্ছিলাম আঁচলে, আর এবার দেখাচ্ছে যেটা সেটা কিন্তু হচ্ছে জাল। এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা। এটা আসছে বডি, স্লিক পাড়ের উপরে যাচ্ছে, দুদিকের পাড়টা এখানে সমান, এটাও ক্রস কালারে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর 22, প্রাইস হচ্ছে 4550। 22 নম্বর শাড়ি 4550 আর এটা রয়েছে হচ্ছে ব্লাউজ পিস 22 নম্বর। এবারে আসবো 23, 23 নম্বর শাড়ি, নাম্বার 23। যাদের যাদের শাড়ি পছন্দ হবে তারা চটপট চটপট বুকিং করবেন। এটা হচ্ছে আঁচলটা, প্রত্যেকটা শাড়িতে দেখুন টাসেল করে ভীষণ সুন্দর করে করা রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর 23, পিচেরই একটা টোন, এটা হচ্ছে ইয়েলো টানায় অরেঞ্জ ভার্না গিয়ে টোনটা তৈরি হয়েছে, 23 নম্বর। আর এটা রয়েছে হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস। 23 নম্বর শাড়ির দাম হচ্ছে 4550, 4550, নাম্বার 23 দেখালাম। 24, 24 নম্বর, নাম্বার 24, এই হচ্ছে শাড়িটার আঁচলটা, এটা হচ্ছে একদম ব্রোকেড আঁচল, স্লিক পার, পারে আবার একটা টেম্পলের ব্যবহার আছে, দুটো নকশা দেখুন, পারে এই একটা নকশা, এই একটা নকশা, তার সঙ্গে টেম্পল, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে বুটি। এবং এটারও প্রাইস হচ্ছে 4550, নাম্বার হচ্ছে 24, উইথ ব্লাউজ। মোটামুটি শাড়ি আমরা একই রকম দেখাচ্ছি, শুধু আপনারা কালার কম্বিনেশনটা দেখতে থাকুন। ওটা ছিল 24, এবার আসছে 25, এটাও সেই রামা গ্রিন টোন, ভীষণ সুন্দর সফট রামা, আর পাটটা দুটো ডিজাইনে যাচ্ছে, নিচে দুটো উপরে একটা। এটা হচ্ছে 25, 25 নম্বর উইথ ব্লাউজ পিস, প্রাইস একই 4550। 25-এর পরে চলে যাবো 26 নম্বর, 26, এটা আসছে 26 নম্বর শাড়ি, বাহ, বিয়েবাড়িতে গিফট করুন, নিজে পরুন, অ্যানিভার্সারি শাড়ি হতে পারে। এটা হচ্ছে 26 নম্বর, খুঁজি তো খুঁজি, 26 নম্বর শাড়ি 4550 উইথ ব্লাউজ পিস, 26 নম্বর। 27 নম্বরের কালারটা, যারা একটু মিডল এজে রয়েছেন তারা হয়তো ভাবছেন যে সব কালগুলো কালারই কি আমাদের পরার মতো, যাদের একটু ট্যাবু আছে কালার নিয়ে, আমার মনে হয় ট্যাবু থাকা উচিত না, তবুও যাদের ট্যাবু আছে তারা এই কপার টোনটা বা ব্রাস টোনটা ব্যবহার করতেই পারেন, এটা একটু মিডল এজ বা একটু অ্যাভাব 60ও পরতে পারেন, তবে আমার মনে হয় ট্যাবু থাকা উচিত না, সবাই সব কালার পরুন। 27 নম্বর শাড়ি, নাম্বার 27 উইথ ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস 27 নম্বর, দাম হচ্ছে 4550। এইবারে আসছি আমি 28 নম্বর শাড়ি, নাম্বার 28, বাহ, আপনি ভাবুন তো, আপনার হতে পারে আপনার নাতনির মুখে বাতে আপনি সুন্দর করে এরকম একটা শাড়ি পরুন, নাকে নোলক দিয়ে সাজুন, কে কি বললো বদারি করবেন না, আপনার মন ভালো যদি হয়ে যায় আপনি ভাবেই সাজবেন। এটা হচ্ছে 28, 4550, এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে 28, 28 নম্বর। এবারে আসবো 29, 29 নম্বর শাড়ি, ওয়াও, 29, 29 নম্বর, গরমকালে বিয়েবাড়ি যেতে গেলে এই সমস্ত শাড়ি ভীষণভাবে লাগবে। 29, পাটটা যাচ্ছে ডাবল লাইনে, আর ছোট্ট করে এই ডিজাইনটা দেওয়াতে না আরও পাটটা খুলে যায়, এই যে সেলফ এজটা থাকে, যদি ব্লাউজ রেডিও না হয়, যদি মেজেন্টা কোনো ব্লাউজ থাকে, রানি ব্লাউজ থাকে, আপনি পরে ফেলতেই পারেন। 29, 29 নম্বর, প্রাইস হচ্ছে 4550। 30 নম্বর শাড়ি, নাম্বার 30, 30 নম্বর, এগুলো সব ক্রস টোনের উপরে দেখাচ্ছি, 30 নম্বর, এবং বেনারসির কাছাকাছি লুকস, একদম সেমি অর্গানজা, কারণ একটা বলেছি একটা সুতো রয়েছে হচ্ছে কোরা, একটা সুতো রয়েছে সিল্ক, এবং এটার প্রাইসটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, যার ফলে পুরোপুরি সিল্কের ফিলটা পাবেন এর মধ্যে। 30-এর পরে চলে যাবো 31 নম্বর, 31, আঁচলটা দেখুন একদম ক্রস টোনে এবং শর্ট আঁচল, আর টাসেলের সঙ্গে দেখুন আঁচলটা শর্ট আঁচল, আর একদম বেনারস ঘরানার উইভ রয়েছে এর মধ্যে, এটা কিন্তু ক্রস টোন দেখুন একদম ইয়েলো টানাতে অরেঞ্জ ভরনা গেছে। 31, 31 নম্বর উইথ ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 4550। 31-এর পরে চলে যাবো 32, 32, এটা হচ্ছে 32 নম্বর, রানি আর রেড মিলিয়ে টোনটা, আঁচল টাসেল করে, এবং এর আঁচলটা আবার একটু ব্রোকেড উইভে যাচ্ছে, দেখুন আঁচলটা একটা এই বরফি উইভে যাচ্ছে, এখানে আবার পাটটা তিনটে লাইন, তিনটে কালার টোনে গ্রিন রেডের এবং মেজেন্টাতে যাচ্ছে, এই হচ্ছে শাড়িটা।
এটা হচ্ছে আজকের এপিসোডের 32 4550 উইথ ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ 32। এবারে আসছি 33, 33 আঁচলটা যাচ্ছে একদম ডিপ মজেন্টাতে, এটা হচ্ছে আঁচল, এটা আসছে বডি পার্ট, এটা হচ্ছে 33 পার্টটা তিনটে কালার টোনেই যাচ্ছে উইথ ব্লাউজ 4550 33। আপনারা আবরণের হেল্পলাইন নাম্বারে শাড়ি বুকিং করুন, কলকাতার বন্ধুরা ক্যাশ অন ডেলিভারি পাবেন উইথ হোম ডেলিভারি চার্জ, বাইরে যারা থাকেন তারা পেমেন্ট করবেন অনলাইন ব্যাঙ্ক বা অন্যান্য পেমেন্ট মোডে, আপনারা কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করবেন, আপনি পেমেন্ট করার পর শাড়ি ডেসপ্যাচ করা হবে। এটা হচ্ছে 34, এটা রানি আর লালের মিশ্রণ, কালারটা খুব সুন্দর, একটা মিষ্টি মিষ্টি কালার, দোলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা গেল 34 4550। এবার লাস্ট শাড়িতে আসছি 35, 35। যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো ভালো করে দেখলেন, যারা দেখতে পেলেন না একটু পরে ইউটিউবে আপলোড হয়ে যাবে শাড়ির এই প্রোগ্রামটা, আপনি ভালো করে দেখে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। স্ক্রিনশট দেওয়ার নাম্বার হচ্ছে 9051217795, আর বুকিং করার নাম্বার হচ্ছে 9051217272, 9051217274। চলে আসুন, আবরণ প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা, সোম থেকে রবি। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আগামীকাল আবার ঠিক দুপুর 12:30 দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন সকলে।